ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। বন্ধুরা, জাতীয় সঙ্গীতের দুটো লাইন দিয়ে শুরু করছি ভিলেজ অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওটি আমের হপার পোকা দমন এবং মুকুল ঝরার প্রতিকার নিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং সেই ফাঁকে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন হয়ে ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারে আমি আপনাদের সঙ্গে আমের মুকুল ঝরা ও তার প্রতিকার নিয়ে কথা বলবো। আম গাছ স্প্রে করার প্রথম ধাপ। বন্ধুরা, আম গাছ স্প্রে করার জন্য প্রথম ধাপে যে কাজটি করবেন তা হলো, আম গাছের মুকুল আসার 15 থেকে 20 দিন আগে হফার ফোকা দমনের জন্য স্প্রে করতে হবে। এজন্য সাইপারমেথ্রিন গ্রুপের রিপকর্ড, রেলোথ্রিন, সিনাসাইপার, ফেনম, বাসুডিন, শেফা বা ল্যামডাসাইথিন, ল্যামডাসাই হ্যালোথ্রিন গ্রুপের 2.5 ইসি, ফেনভেলারের 20 ইসি গ্রুপের যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে 1 মিলিলিটার হারে গাছের পাতা ও ডালপালা ভিজিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে। আম গাছের মুকুলের মধ্যে থাকে হাজার হাজার ফুল, এবং তা থেকে জন্ম নেয় আমের গুটি। কিন্তু গুটি আসার পর নানা কারণে তা ঝরে যায়। এইসব কারণ ও তার প্রতিকার সম্পর্কে আমরা এবার বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, ঝরে পড়ার কারণগুলো আমি প্রথমে বলছি। ঝরে পড়ার বেশ কয়েকটি কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম যে কারণগুলো সেটি হলো অতিরিক্ত কুয়াশা, বৃষ্টি, ঝড়, শিলাবৃষ্টি এবং মাটিতে রসের অভাব হলে আমের গুটি ঝরে যায়। তৃতীয়ত যেটি হলো, বন্ধুরা, হপার পোকার আক্রমণে আমের প্রচুর পরিমাণে গুটি ঝরে যায়। আম গাছে মুকুল আসার আগে ও ফল মটর দানার মতো হলে হফার পোকা দমনের জন্য স্প্রে করতে হবে। বন্ধুরা, আম গাছে মুকুল আসার আগে এবং মুকুলের ফল মটর দানা হওয়ার পরে হফার পোকা দমনের জন্য স্প্রে করতে হবে। আর এই হফার পোকা দমনের জন্য কী স্প্রে করতে হবে সেটি কিন্তু আমি ভিডিওর শুরুতেই বলে রেখেছি। বন্ধুরা, এবার আমি আপনাদের সঙ্গে কথা বলবো আমের মুকুল ঝরে পড়া রোধে আমাদের করণীয় কাজগুলো। আমবাগান পরিষ্কার পরিচ্ছন্ন, আগাছামুক্ত রাখতে হবে, খোলামেলা অবস্থা রাখতে হবে, মরা ডালগুলো ছেঁটে ফেলতে হবে, রোগাক্রান্ত ডালগুলো ভেঙে ফেলে যথাসম্ভব তা পুড়িয়ে ফেলতে হবে। এছাড়া গাছের নিচ থেকে মরা পাতা কুড়িয়ে তা পুড়িয়ে ফেলতে হবে। বন্ধুরা, আমের মুকুল ঝরার জন্য যে আমি ভিডিওতে বলেছিলাম অ্যানথ্রাকনোস রোগ, সেই রোগের জন্য আমরা যে ওষুধগুলো প্রয়োগ করব সেটি হলো কার্বনডাজিম গ্রুপের ব্যাবিস্টিন, অ্যাক্টোস্টিন এবং ফরাস্টিন, যা 2 গ্রাম ডায়থিন এম 45 মিশিয়ে 10 দিন অন্তর অন্তর গাছের পাতা এবং মুকুল ভালোভাবে স্প্রে করতে হবে। লক্ষণীয় যে গাছে যখন 50% আম ফলে রূপান্তরিত হবে তখন কোনো প্রকার স্প্রে করা যাবে না। আমি আবারও বলছি, গাছে যখন 50% ফল হয়ে যাবে তখন কোনো প্রকার স্প্রে করা যাবে না। মুকুল ফোটার পর স্প্রে করা যাবে না, কেননা এ সময় অনেক উপকারী পোকা পরাগায়নের জন্য আসে। বন্ধুরা, ভিডিও শেষে এসে আমি আবারও বলছি যে আমাদের গাছে মুকুলগুলো যখন 50% অর্থাৎ অর্ধেকাংশই ফলে রূপান্তরিত হয়ে যাবে তখন কোনো ধরনের স্প্রে করা যাবে না। মুকুল ফোটার পর স্প্রে করা যাবে না, কেননা এই সময় অনেক উপকারী পোকা যেগুলো পরাগায়নের জন্য আসে, এই পোকাগুলো যদি স্প্রে পেয়ে মারা যায় তাহলে কিন্তু আমাদের পরাগায়নে বিঘ্নতা হলে আমের ফলন কমে আসবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সকলের শুভকামনা করে আমি শেষ করছি। তো যাবার আগে আবার বলছি, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।